গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হলো। কালকে রাত্রে নেটফ্লিক্সে একটা মুভি দেখছিলাম, অ্যাকশন প্যাক মুভি মাই মাদার, বেশ ভালো ছিল। ওটা দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছিলো, ঘুমোতে 11:30 বেজে গেছিলো। এখন ঘুম থেকে উঠেছি, এখন নিচে গিয়ে দেখি কী হচ্ছে। ছোট দুটো কি করছিস সকাল সকাল, কি করছিস তুই, রং নিয়ে খেলছিস? বাবা, সেটা কি হচ্ছে বাবা, সকাল সকাল রং নিয়ে খেলা হচ্ছে, পা ফা তো হলুদ হয়ে গেছে। গাছে রং দিচ্ছ? এইবার আমরা যাচ্ছি আদা মাটি থেকে বের করতে, ছোট নপু আর তার মামা। চলো 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 আদা খুঁড়ব। A few moments later. এই আদা গাছগুলো মরে গেছে না? সাদিন টাইমে আবার মরে যায়, যার হবে বৃষ্টি কাল এলে আবার উঠে যাবে। এই এই যে কত বড় আদা দেখুন। আরে বা চরম তো, এই যে আরো একটা পাওয়া গেছে। এইটা হচ্ছে ফাইনাল আদা, দারুণ হয়েছে। ভাই হচ্ছে আদা খোঁড়ার জন্য এমপ্লয়েড ছিল, এই আদা খুঁড়েছে। শাবাশ বেটা, বহুত বড়িয়া। আজকে মনে হচ্ছে মাংস হবে, কারণ আদা খোঁড়া হলো, আমি তখন তো বুঝতে পারিনি, দিয়ে দিয়ে চার করে বুঝতে পারছি মনে হয় মাংস টাংস আজকে প্রিপারেশন হবে। মানে একটু রান্নাঘরের দিকে উঁকি মেরে দেখি কিছু প্রিপারেশন হচ্ছে কি না। হ্যাঁ, ঠিক ধরেছি, চিকেন ধুয়ে রাখা হয়েছে। বাবা, এটা কি মাছ? শিঙ্গি মাছ, এগুলো তো ভয়ঙ্কর। এগুলো কাটা থাকে, কাটা যদি হাতে ফুটে যায় খুব যন্ত্রণা হয়। কে খাবে এগুলো? নুপু খাবে? হ্যাঁ, এগুলো নুপুর জন্য। টাটকা জ্যান্ত মাছ, নুপুর কাছে যাস না। এই মাছগুলো কে খাবে? ধরো ধরো নুপু, ছোট নুপু খাবি নাকি মাছগুলো? দিদুন রান্না করে দিলে খাবে। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে মাংসের ত্বকে, এটা দেওয়া হবে বলে। এটা রসুন পেস্ট, আর এখানে কড়াইতে মশলা ভাজা হচ্ছে। ছোট দুপুর রান্না হচ্ছে চিংড়ি মাছের ঝোল, চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ যেটা ওই সকালে ধরা হয়েছিল সেই চিংড়ি মাছ। ফার্স্টে ছোট দুপুর তরকারি তৈরি হবে, তারপরে আমাদের পেঁপে আলু আর কচুর ইয়ে দিয়ে
শিঙ্গি মাছের ঝোল ছোট নুপুর জন্য, একদম হালকা করে বানানো হয়েছে, তো বেশি তেল মশলা খায় না। চিকেনের মশলা হচ্ছে, এখন মশলাটা তৈরি হচ্ছে, বেশ দারুণ কালারটা হয়েছে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে মশলাটা কষানো হচ্ছে। মাংস থেকে জল বেরোচ্ছে নাকি? এটা মশলা নাকি? ঠিক আছে, একটু জল শুকিয়ে নিন, তারপরে মশলা দিয়ে দেখান কথা বলবো। এতটা জল বেরিয়েছে? এটা কি কষা করবেন নাকি? না কষা না, একটু জল দিতে হবে, জুস না হলে তো হবে না। এই জলগুলোই তাহলে দিয়ে দেবেন? হ্যাঁ এইগুলো দিয়ে দিব, ওই জন্য তো আলাদা বের করে রেখেছি। এইবার কালারটা বেশ ভালো এসেছে চিকেনের, মশলাটা ভিডিওতেও এটা তো মানে আলোটা কম পড়েছে তো ওই জন্য এমনি কালার এসছে, ভালোই লাগছে পুরো এবার কষা কষা মাংস। আর 10-15 মিনিটের মধ্যেই আশা করি হয়ে যাবে। A few moments later. আর এইটা হচ্ছে ফাইনাল ভার্সন অফ দ্য প্রোডাক্ট, গরম গরম চিকেনের ঝোল আলু দিয়ে ঝোল ঝোল করা হয়েছে, ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে। একটু পরে খাওয়া দাওয়া শুরু করব। এবার খেতে বসেছি, সুন্দর সাজিয়ে দিয়েছে কাঁসার থালায় ভাত, এটা একটা চচ্চড়ি, আমের চাটনি, মোচার তরকারি, এটা চিকেনের ঝোল, মাটিতে বসে বেশ জমিয়ে খাওয়া শুরু করবো।